গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার ছোটদের বাড়ি সেই সোদপুরে, যার জন্য আমি সকাল থেকে ব্লগটা করতে পারিনি। আর আমার দিদি এসছে, বড়দি এসছে আমার বাড়িতে, তো সেই কারণে গল্প গুজব করতে করতে আজকে আর টাইম পাইনি, আর দুদিন ধরেই টাইম পাচ্ছি না সেইভাবে ব্লগ করার। তো এখন আমি জাস্ট ছোটদের বাড়িতে ঢুকলাম সোদপুরে, তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আর বেঙ্গলি ব্লগ বাই সোমাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর শুভ বিজয়া তো জানিয়েইছি, লক্ষ্মী পুজোর শুভেচ্ছাও জানালাম, আর আগামী কালী পুজোর শুভেচ্ছাটাও আগে থেকে জানিয়ে রাখলাম। আর তোমরা সবাই সবাই খুব আনন্দ নিশ্চয়ই করেছো, আমিও করেছি। যাই হোক, বৃষ্টিতে কিছুটা মনটা খারাপ হয়ে গেছিল, কিন্তু তাও বৃষ্টিটা যে সময় হয়েছে তারপরটা একটু বেরোতে পেরেছিলাম। তো এখন ছোটদের বাড়িতে এসেছি, খানিকক্ষণ বাদে চাফা খাবো, এখনো ড্রেস ছাড়িনি। ড্রেস ছাড়ার আগেই তোমাদের সাথে একটুখানি গল্পটা করে নিলাম, তো এখন একটুখানি রেস্ট নিয়ে নি, তারপর আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। ছোটদিকে দেখাবো, বড়দিকে দেখাবো, দুজনকেই দেখাবো। দেখিয়ে দিদিকে তো দেখিয়েছি, আমার বৌদির বাড়িতে তোমাদের দিদিকে দেখিয়েছিলাম, মাসির বাড়িতে। তো এখন ছোটদি আর বড়দি সব একসাথে হয়েছি, এখন তো খুব মজা হবে, তো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, এই গরমের মধ্যে আর আমি পারছি না সেজে গুজে থাকতে। নর্মাল ভাবে যতক্ষণ না হই ততক্ষণ আমি শান্তি পাই না, আর কি বলবো বলো। আর বেশি সাজগোজ করলে আমাকে মনে হয় যেন পাগল পাগল লাগছে দেখতে, ওই জন্য নর্মাল নাইটিটা পরে নিই, বুঝেছো? চলো তাহলে একটু ড্রেসটা চেঞ্জ করে নিই। আগের বার যখন এসেছিলাম তখন তোমাদেরকে ছোটদির বাড়িটা তোমাদেরকে দেখাতে পারিনি পুরোটা, তা আজকে তোমাদেরকে ছোটদির বাড়িটা তো দেখাচ্ছি। ও মানে এত সুন্দরভাবে ও গুছিয়ে গাছিয়ে রাখে, তোমাদের কি বলবো, সারা দিন বাড়ির পেছনেই ও টাইম ও চলে যায়। মানে কোথাও যেতে বললেই আগে বলে বাড়ির কাজকর্ম ছেড়ে কি করে যাই বল। তো দেখো তোমরা, বাড়িটা সত্যিই সুন্দর করে সাজিয়ে রেখেছে, প্রত্যেকটা জায়গা দেখো সুন্দর করে সাজানো। এটা হচ্ছে সামনে বসার ঘর আর কি, টিভি টিভি দেখা আড্ডা ফাড্ডা মারার ঘর হচ্ছে এটা, ছেলেও থাকে অনেক সময়। এটা একটা ঘর, এটা দিয়ে ফার্স্ট ঢোকা, তারপরে এখানকার লাইটটা কোথায়, এটা হচ্ছে ডাইনিং প্লাস ড্রয়িং, কিন্তু এত বড় তো মানে কি বলবো, ভীষণ বড়। এই যে আমার দিদি বসে আছে, বড়দি বসে আছে, আর এটা হচ্ছে ডাইনিং স্পেসটা এদিকটায়, আর এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি, এটা ওপর ছাদে যাওয়ার সিঁড়ি, আর এদিকটা এরকমভাবে সাজানো, আর এইটা হচ্ছে ঠাকুর ঘর। যদিও এখন ঠাকুর শুয়ে পড়েছে, আমি আর পর্দাটা সরাচ্ছি না, তো কালকে তোমাদের সকালবেলায় দেখাবো। ওই ওই দুটো ঘরে একটু লাইটটা জ্বালিয়ে দিত, তোকে দেখাচ্ছি না, দেখাচ্ছি না, না না তুই ড্রেস ট্রেস চেঞ্জ করে নে, তারপর তোকে দেখাবো, তোকে দেখাচ্ছি না। আর এই আলমারিটা কিনেছে, এই আলমারিটা এত সুন্দর কি বলবো, দারুণ কিনেছে, দারুণ। তুই দুটো ঘরের লাইটটা জ্বেলে দিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর এইটা হচ্ছে আরেকটা শোয়ার ঘর, ঠিক আছে। এই ঘরটা দেখো কি অপূর্ব সুন্দর করে সাজানো, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। প্রত্যেকটা জায়গা খুব সুন্দর গোছানো গাছানো অপূর্ব করে রেখেছে। এইগুলো কিন্তু, এটা কিন্তু দেয়াল আলমারি, দেয়ালের সাথেই একদম মনে হবে দরজা, কিন্তু এটা দরজা নয়, এটা একটা দেয়াল আলমারি, ঠিক আছে। আরেকটা ঘর দেখাচ্ছি, এই হচ্ছে আরেকটা ঘর, এটা হচ্ছে আরেকটা ঘর, এই যে এটা, এটাও কিন্তু দেয়াল আলমারি, দেখো এটা দেখে মনে হচ্ছে না, কিন্তু এটাও একটা দেয়ালের সাথেই একদম ফিটিংস করা আলমারি, ঠিক আছে। তোমাদের দেখালাম খুব সুন্দর করে সাজানো, ভীষণ সুন্দর। চলো এবার চা হয়ে গেছে, আমরা একটু চা খেয়ে আসি। তো এখন আমি চা খাচ্ছি, চা খেয়ে নিয়ে জামা কাপড়টা চেঞ্জ করবো, যেহেতু দিদি চা আগে বসিয়ে দিয়েছিল বলে আমরা ড্রেস চেঞ্জ করতে পারিনি, হাত মুখ ধুয়ে
ডাইনিং টেবিলে বসে গেছি, বসে এখন চাটা খেয়ে নিচ্ছি, একটু গল্প করে নিই, তারপরে জামা কাপড় ছেড়ে আবার যখন গল্প করবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। চা খেয়ে নিই, টাটা, একটু চা খেয়ে নিই, মুড়িও খাচ্ছি তার সাথে, অবশ্যই চলে যাচ্ছে, মুড়িটা হাওয়াতে উড়ে যাচ্ছে, ওই জন্য আর তোমাদের দেখাতে পারলাম না। আমরা এখন চা নিয়ে বসে পড়েছি, এই যে ছোটদির বাড়িতে চলে এসেছি, এই যে ছোটদি যার বাড়িতে আগেও একবার এসেছিলাম, গান গিয়েছিলাম, তোমরা সবাই মোটামুটি ছোটদিকে চেনো, আর দিদিকে তো চিনেইছ, নতুন একদম দেখা হয়েছে লক্ষ্মী পুজোর দিন। তো এখন চা আর মুড়ি চলে এসছে আমাদের, একটু চা মুড়ি খেয়ে গল্প টল্প করে ড্রেস চেঞ্জ করে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। আবার আজকে গুড মর্নিং দিয়ে শুরু করছি দিনটা। কালকে দিদির বাড়ি এসেছিলাম কিন্তু আমি কালকে আর কন্টিনিউ করিনি, মানে ভিডিওটা শেষ করিনি, তো কন্টিনিউ করে যাচ্ছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, চাটা খাওয়া হয়ে গেছে, এখন একটু দিদির বাড়ির ছাদে চলে এসেছি, ছাদে এসে তোমাদেরকে দেখাচ্ছি, দিদির পুকুরটাও তোমাদেরকে দেখাচ্ছি। মানে এত ভালো, অনেকটা জায়গা নিয়ে, চারপাশে অন্য অন্য বাড়ি আছে কিন্তু পুকুরটা হচ্ছে দিদিদের। বাড়িটা খুব সুন্দর করেই সাজিয়ে রেখেছে, তো একটু তোমাদের পুকুরটা দেখিয়ে নি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে নি, দেখেছো কত বড় একটা পুকুর, পাশে বাড়ি রয়েছে, অন্য অন্য বাড়ি রয়েছে, এটাও পাশে একটা বাড়ি রয়েছে, আম গাছ টাম গাছ নিয়ে বড় একটা বাড়ি রয়েছে। ছাদ থেকে দেখালাম তোমাদেরকে, ছাদটাও ভীষণ বড় দেখো, একটা বাড়ির ছাদে কি সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে, কালারগুলো বোঝা যাচ্ছে না অতটা রোদ্দুর, তো এটা দিদির গন্ধরাজ গাছ, এত ফুল ফোটে কি বলবো তোমাদেরকে, আর সেরকম ফুল ফোটে হচ্ছে গিয়ে এই যে গোলাপ ফুল, অনেক গাছ, অনেক গাছ, এদিকেও রয়েছে অনেক গাছ, সব গাছে ফুল ফোটে, দিদি সকালবেলা তুলে নিয়েছে। আর তেমন হয়েছে লঙ্কা, মানে এত লঙ্কা হয়েছে তোমাদেরকে কি বলবো। তো এখন আজকে আবার আমাদের, আমরা একটা জায়গায় যাব, সেটা হচ্ছে আমার ছোট মাইমার সাথে দেখা করতে যাব। আমার ছোট মাইমা থাকে হচ্ছে আসানসোলে, রিসেন্ট মানে কয়েক মাস আগে আমার ছোট মামা মারা গেছেন, তো সেই কারণে মাইমার সাথে আমাদের কারোর দেখা হয়নি, কারণ আসানসোল যাওয়া তখন সম্ভব ছিল না করোনার জন্য, আর সব কিছুই বন্ধ টন্ধ ছিল, যার জন্য আমরা দেখা করতে পারিনি। এখন মাইমা এসছে হচ্ছে আমার মামা তো বোনের বাড়িতে বাগুইহাটিতে, তো আমরা সবাই মিলে, আমরা তিন বোন মিলে যাব আজকে মাইমার সাথে দেখা করতে, বোনেদের সাথেও তো দেখা হবেই, তো একটু বাগুইহাটি যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দিদির বাড়ির ব্লগটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি, আর বাগুইহাটি গিয়ে মাইমার সাথে, মামাতো বোনের সাথে তোমাদেরও পরিচয় করিয়ে দেবো, কারণ ওদের সাথে সত্যিই আমার অনেক বছর দেখা হয়নি। সেই এসেছিল হচ্ছে গিয়ে আমার বড় মেয়ের বিয়ের সময়, তাও ধরে নাও 10-11 বছর হয়ে গেল আমার বড় মেয়ের বিয়ে হয়েছে, তো তখন এসেছিল, তারপর আর দেখা হয়নি। তো এবারে গিয়ে আজকে গিয়ে দেখা হবে এত বছর বাদে, যাই তাহলে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই, বাগুইহাটিটা যাওয়াটা। আর আজকে দিদির বাড়ির ব্লগটা আপাতত আজকের দিন অবধি এখানেই শেয়ার করছি, জলখাবার হয়ে গেছে, ডাকছে নিচে আমাকে জলখাবারের জন্য, তো এখানেই শেষ করছি আজকের ব্লগটা। চলো সবাই ভালো থেকো, বেঙ্গলি ব্লগ বাই সোমা, তোমরা কিন্তু কেউ ভুলো না, সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি তোমাদের সাথে যোগাযোগই রাখতে পারবো না। তো আমাকে সাহায্য করতে তোমরা এগিয়ে আসো, তোমাদের জন্য তো আমি আছি সবসময়ের জন্য, মিলেমিশে থাকলে তবেই সবার সব কিছু ভালো হবে আমার তো মনে হয়,
তো আমি যদি তোমাদের সঙ্গে পরিবারে না যাই, তোমরা আমার পরিবারে আসবে কেন? আর তোমরা না আসলে পরে আমি বা যাবো কেন? এই যে মনোভাবটা, এইটা আমাদের ছেড়ে দিতে হবে। আমিও যাবো তোমার পরিবারে, তুমিও আসবে আমার পরিবারে, তাহলেই না দুজনের পরিবারটা সমানভাবে বাড়বে। আর আমরা তো এসেইছি এখানে নিজেদের গল্প, নিজেদের আড্ডাটাকে আরও সবার মধ্যে ছড়িয়ে দিতে, তো আমরা সবাই এটা নিয়েই থাকবো। আর আমি তো এসেছি কেন সেগুলো তো তোমাদেরকে বলেইছি, তো আমার একাকিত্বটাকে দূর করার জন্য সবার আগে আমি এসেছি ইউটিউবে, এটা তোমাদের বলেইছি। আমি বাড়িতে সারাক্ষণ একা থাকি বলে এই তোমাদের সাথে গল্প করে আমার অনেকটা সময় কেটে যায়। আর দ্বিতীয়ত ইনকামটাও আমার খুবই দরকার, তো সেটার জন্য এসেছি। তো এই দুটোর জন্য যখন এসেইছি, তিন নম্বরটা কেন বাদ দেব? এই বন্ধুত্বটা, এই বন্ধুত্বটা কিন্তু সহজে ছাড়া যাবে না। আরও 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 বেশি বন্ধু হোক, এটাই আমি সব সময় চাই। আর তোমরা সকলে ভালো থেকো, আমি তো ভালো আছি আপাতত। এটা বলেই আজকের দিনটা শেষ করছি, দিনটা শেষ করছি না, আজকের এই ব্লগটা শেষ করছি। আর নতুন একটা ব্লগ শুরু করব, আজকে আবার দুপুরবেলায় বেরোবো যখন তখন থেকে, তো সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করে দেবো। আজকে এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো।